রাম মন্দিরে মোট 10টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল অনলাইন ডোনেশনেরও। অযোধ্যার রামের ভক্তরা সেখানে দুহাত ভরে দান করেছেন বলে জানালো রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অছি পর্ষদ। সোমবারই উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। মঙ্গলবার এবং বুধবার দুদিনেই অন্তত 5 লক্ষ ভক্তের সমাগম হয়েছে রাম মন্দিরে, আর প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দান বাক্সে। আপাতত শুধু মঙ্গলবারের দানের হিসেব করে উঠতে পেরেছেন তারা। তাতেই জানা গিয়েছে রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে 3 কোটি 17 লক্ষ টাকা দান করেছেন ভক্তরা। অনলাইন এবং মন্দিরে 10টি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে এই হিসাব। প্রথম দিনেই এই পরিমাণ অর্থ দান তহবিলে জমা পড়ায় অবাক মন্দির কর্তৃপক্ষ। উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রামলালার বিগ্রহের জন্য এসেছে নানা দান সামগ্রী, ফলে প্রথম দিনে কোটি টাকার দান আসবে সেটাই স্বাভাবিক, এমনও কেউ কেউ বলেছেন। তবে দান যেমন জমা পড়েছে, তেমনই প্রথম দিনে মন্দির চত্বরে ভক্তদের দর্শন ঘিরে বিপুল পরিমাণে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছিল। আপাতত মন্দির চত্বরে হাজার হাজার পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ভিড়ের ভয়ে উত্তরপ্রদেশ প্রশাসন নেতা মন্ত্রী এবং তারকাদের অনুরোধ করেছেন তাদের রাম মন্দির দর্শনের পূর্ব নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দিতে। ভক্তদের অনুরোধ করেছেন কিছুদিন ধৈর্য ধরে পরে রাম মন্দির দর্শন করতে। আপাতত রাম মন্দিরের প্রথম পর্বের উৎসাহী ভিড় কমার অপেক্ষা করছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।